चलो चलो हापी जाए चलो चलो तो ताली दीजिए चलो चलो। गुड मॉर्निंग एवरीवन, कैमन आज सबा सकाल सकाल आज के ब्लॉगटा शुरू कर लम बजे सकाल प्राय 8:30 बजे एखने जे कैमरा ऑन हो चे आमार भूतु एखन चले जावार चेष्टा करछे किन्तु भूतुके तो जेते देवा होबे ना। आगे गुड मॉर्निंग करो, गुड मॉर्निंग करो। ও যাবে হচ্ছে গেটের সামনে, গেটের সামনে যাবে, যাকে দেখবে তার সাথে চাচামেচি শুরু করবে, তারপর হাঁপিয়ে যাবে, যার জন্য ওকে আমরা যেতে দিচ্ছি না এখন। ওই জন্য একটু রাগ হয়ে আবার এখন বসে পড়লো। আজকে রান্নাবান্না সেরে নিয়ে আমাকে বেরোতে হবে, আর যাব হচ্ছে আমার স্কুটি যে কেনা হয়েছে স্কুটির শোরুমে যাব। তো আমার স্কুটিটা হচ্ছে আমার তো অ্যানিভার্সারি হলো 5 তারিখে, এই মাসেরই 5 তারিখে, আর আমার স্কুটিটা কেনা হয়েছে আরও 2 থেকে 2.5 মাস আগে। আমার হাজব্যান্ড আমাকে স্কুটিটা বিয়েবার্ষিকীর জন্য অ্যাডভান্স গিফট করেছে। অ্যাকচুয়ালি আমার খুব প্রয়োজন ছিল স্কুটিটা, কারণ আমি এখান থেকে কল্যাণীতে আমার বাপের বাড়ি, সেখানে যেতে খুব প্রবলেম হয়। ও যখন খুবই ব্যস্ত থাকে তখন আমাকে ট্রেনে অনেক মানে অ্যাকচুয়ালি চন্দননগর থেকে কল্যাণীটা খুব একটা দূরে নয়, কিন্তু যেতে না অনেকটা টাইম লেগে যায়। যদি আমি ট্রেনে যাই এখান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে কল্যাণী, আর যদি আমি ট্রেন ছাড়া বাসে যাই, বাসে যাই না মানে এখান থেকে আমাকে লঞ্চঘাটেও দিয়ে আসে, চুঁচুড়া লঞ্চঘাটে, সেখান থেকে লঞ্চে করে আবার নৈহাটি স্টেশন, আবার ওখান থেকে ট্রেন, মানে কী হয় টাইম মেপে মেপে তো ওইভাবে যাওয়া যায় না। রাস্তাঘাটে কোনো কারণে যদি একটু লেট হয়ে যায় তো আমার ট্রেনটা মিস হয়ে যায়, আর বাসে গেলে ওই নৈহাটি থেকে আবার 85 ধরে বাগমোড় নামো, সেখান থেকে আবার 27 নম্বর ধরে কল্যাণীতে যাও। ওই অটো হ্যাপার থেকে আমার সবচেয়ে ভালো হচ্ছে কোনো মানে টেনশন থাকে না স্কুটিটা যদি হয়, সেই কারণেই আমার স্কুটিটা কেনা। আর ওটা ছিল বিয়েবার্ষিকীর গিফট হাজব্যান্ডের তরফ থেকে, তাছাড়াও তো ও আমাকে একটা পলার আংটি গিফট করেছে, সেটা আমি দেখিয়েছি। আর আমার বাপের বাড়ি থেকে আমাকে বিয়েবার্ষিকী উপলক্ষে মা দিয়েছে এই যে আমি চেনটা যে গলায় পরে আছি, এই চেনটা হচ্ছে মা দিয়েছে। আগে অন্য একটা চেন পরতাম, তো এটা মা দেওয়ার পর থেকে এটাই আমি পরে থাকি, এটাই আপাতত পরে রয়েছে। ঠান্ডাটাও লেগে গেছে আর ভুটু এই যে রাগ করে বসে রয়েছে। ওকে এখন ছাড়তে হবে, ও তাহলে গেটের সামনে যাবে, গিয়ে ভোগ করবে, যত লোক যাবে সবাইকে একটা করে ভোগ করবে আর হাত দেওয়ার চেষ্টা করবে। সবাই তো এবার আমরা যেমন অভ্যস্ত ওকে নিয়ে, সবাই তো অভ্যস্ত নয়, অনেকে ভয় পায়, ভয় চেঁচামেচিও করে, কেউ আবার বকেও দেয়, তো ওই জন্য আমি যেতে দিই না ওকে। আর এমনিতে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে ওকে এখানে মারলে না ওই এখানেই এইভাবে বসে থাকবে, মানে আরও মার খাবার জন্য উঠে বসে থাকবে, তাই না শোনা? ও চা খেতে ভালোবাসে, তবে ও হচ্ছে লিকা চা ভালোবাসে না, ও ভালোবাসে হচ্ছে দুধ চা। সারাদিন শুধু আমার সাথে, আমি যদি বাড়িতে না থাকি তাহলে কিন্তু মানে খুবই কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে। এই যে চোখগুলো দেখছেন এত সুন্দর সুন্দর চোখ, এগুলো থেকে জল পড়ে রীতিমতো। ওকে ছেড়ে কোথাও যাওয়াটা মুশকিল, আমি যদি মানে আস্তে আস্তে করেও বেরোই ও হয়তো অঘরে ঘুমোচ্ছে, যে এখন কিন্তু নাক ডাকছে, ও যদি অঘরে ঘুমায় ও কিন্তু ঠিক টের পেয়ে যায়। তাহলে চলুন, এত সকাল সকাল যখন ব্লগটা শুরু করলাম সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করি। আর গাছের গোলাপ ফুল ফুটেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর লাগছে, কুড়িগুলো তো খুবই ভালো লাগছে। আর যেগুলো ফুটেছে মানে কালকে যেটা ফুটেছিল সেটা এখন শুকিয়ে গেছে, কালকে নয় মানে পরশুদিনে ফুটেছে, নাহলে একদিনে তো আর কখনো শুকিয়ে যায় না। আর এটা বসন্তকাল, বসন্ত কোকিল ডাকছে, কী সুন্দর সকালবেলা বিছানা থেকে শোনা যায়, ভোরবেলাতে এত ভালো লাগে। আর মোটামুটি এই পাখির আওয়াজটা তো 9:30 অবধি পাওয়া যায়, তারপর তো গাড়ি ঘোড়া বেড়ে যায়, তখন আর আওয়াজ খুব কমই পাওয়া যায় পাখি। ক্যামেরার দিকে মুখ করে ঘুমোচ্ছে, আমি বলছি বলে দেখছে। তাহলে চলুন, আর ভিডিওটা এখান থেকে এখন বেশি বড় করলাম না, তো কন্টিনিউ আজকে ভিডিওটা আপনাদের সাথে করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
সকাল সকাল আমার হাজবেন্ড নিয়ে এসেছে ধোকলা, আর এখন এটা আমরা সবাই মিলে খাবো। এদিকে আমার হাজবেন্ড বসে চা খাচ্ছে, আর এদিকে ভুতু বারবার শুধু দেখছে যে ওকে চা দেওয়া হচ্ছে না, হবে কি না, এই সমস্ত দেখছে। তো যখন দেখছে ওকে চা দেওয়া হচ্ছে না, ও একটা কোণায় চলে যাচ্ছে, ওইখানে গিয়ে এবার চুপটি করে বসে থাকবে আর বারবার শুধু চায়ের কাপের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। মুখটা কি করুণ অবস্থায় রেখে দিয়েছে দেখুন। কি করছিস তুই এখানে, এখানে কি করছিস? এই এ পচা পচা, ঘরে চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, অনেক হয়েছে, চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো 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 ওঠো ওঠো। বাগানে চলে আসলাম, এখানে গোলাপের কুঁড়িগুলো ভীষণ সুন্দর করে ফুটে রয়েছে, হনুমানে আসলে সব খেয়ে নষ্ট করে দেবে। আর একটা গাছে হয়েছে সেম। এখন চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে ডালটা ফুটছে, আমি ফোড়ন দিয়েই দিয়েছি একেবারে, আর চাটনিটাও করা হয়ে গেছে। আর এখন করবো মাছ ভুতুর জন্য। এখানে চিকেন হচ্ছে, আর এটা তেল মশলা ছাড়া হচ্ছে। হালকা পাতলা মাছের ঝোল, বাটা মাছের ঝোল, এরকমভাবেই রান্না করলাম। যারা বাটা মাছের ঝাল টাল খাও তাদের হয়তো এই রান্নাটা ভালো লাগবে না, তবে গরম গরম ভাতের সাথে কিন্তু এই ধরনের হালকা পাতলা ঝোল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না তোমাদের কার কী পছন্দ হবে, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই হচ্ছে চাটনি, আর চাটনি ছাড়া কিন্তু একটা দিনও আমার সম্পূর্ণ হয় না, সেই জন্য চাটনিটা কিন্তু বেশি করে করে রাখা হয়। মামা হ্যাঁ, দাদিকে দাদিকে বলো আমি ভাত খেয়ে নিয়েছি, মাংস দিয়ে মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি, দেখো আমার দাঁতগুলো দেখো, মুখ থেকে মাংস গন্ধ বেরোচ্ছে, বলো কোথে? ও পাপা পাপা, তা মামা শোনা, কথা শুনছো তুমি? এখানে মিক্সড সবজির পকোড়া বানানো হবে, তার জন্য ব্যাটারে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর এবার হচ্ছে ভাজবো। দুপুরে খাওয়া দাওয়া এখন সেরে নেব, আর খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আমি আমার প্রিয়বাসীকে গিফটটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার হাজব্যান্ডের তরফ থেকে এবছরে দেওয়া প্রিয়বাসীকে সেরা গিফট। আর অন্যান্য ভিডিওতেও কিন্তু এই গাড়িটা আপনারা আগেও দেখেছেন, কিন্তু আমি আজকে ভালোভাবে দেখিয়ে দিলাম গাড়িটা। এখানে চলে আসলাম, আমার প্রয়োজনীয় কাজটা আমি সেরে নিই, সেরে নিয়ে তারপরে আবার কথা বলছি। আমি এসেছিলাম হন্ডা শোরুমে, আমার গাড়িটা নেওয়া হয়েছে, তো 2 মাস হয়ে গেছে, এখন ব্লু বুকটা আজকে নিয়ে গেলাম। তো ব্লু বুকের জন্য আমি শোরুমে এসেছিলাম, সেটা কাজ হয়ে গেছে, এখন যাব বাড়িতে। আর যদি একা এসেছি তো বাকি ভিডিও করা সম্ভব নয়, আরও কিছু কাজ আছে, কাজগুলো মিটিয়ে নিয়ে সোজা বাড়ি যাব। তাহলে বাড়িতে গিয়ে আবার কথা হবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে ঝড় উঠেছে তো বাবা। বাইরে ঝড় উঠেছে, আর আমাদের ভুতু এখন প্রদক্ষিণ করতে এসছে, দেখেছিস? এই দেখ, আয় আয় আয়, কত হাওয়া দিচ্ছে, আয় আয় আয়। ইস, ঝড়টা উঠছে, আমার ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে। এখানে লেবু গাছ আছে, আর এই হচ্ছে পেঁপে গাছ।
এখানে কি করছো? ঘরে চলো, উঠো 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 উঠো।